বাংলাদেশের একটা বক্তা আছে, তার নাম আবরারুল হক আসিফ। খুব ভালো কথা বলে। একই ধরনের এর মধ্যে কি ইলিম আছে স্টুডেন্টের, এ বাচ্চা দিকে এবং কলেজের ছাত্র দিকে, ইউনিভার্সিটির ছাত্র দিকে, স্টুডেন্ট দিকে, যুবক দিকে বার্তা দিচ্ছে যে তোমাদের যে মেয়েটাকে পছন্দ হবে তাকে তাড়াতাড়ি প্রপোজ করে ফেল। আজকে মুসলমান দুটো তবকার মুসলমান ভারতে বাস করে, এক আবেগে ইসলাম করে, দুই নম্বর বিবেকে। যারা বিবেকের ইসলাম করে তারা সহি রাস্তায় আছে, যারা আবেগে করে তারা ধ্বংসের পথে আছে। আবেগ আর বিবেক দুটো জিনিস আলাদা। ওই জন্যে প্রত্যেকটা মুসলমান ভাইকে অনুরোধ করব, আপনি আবেগের ইসলামে বিশ্বাসী হবেন না, বিবেকের ইসলামে বিশ্বাসী হন। যে আমার বিবেকের দ্বারা ভুল ঠিক যাচাই করব এমন লোকের কাছে, যার কাছে ইসলামের কোরআনের হাদিসের জ্ঞান আছে। একটা হাদিস শুনিয়ে দিই, তবে আপনার বুঝে আসবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি যাওয়া নাই, কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে এবং তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী দিয়েছেন এই রকম মানুষদের কাছ থেকে। কোরআন খুলুন, আমি বুঝিয়ে দিই কোন মলবি কটা ধরা পড়বে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী, বলে দাও যারা আমার আয়াতকে লুকিয়ে দেয় নিজের স্বার্থের জন্যে, পেট চালাবার জন্যে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আলেম দিকে কিয়ামতের দিনে কঠিন আজাবে মুবতালা করে দেব। এইরকম হাজারও পাবে, আখরি যাওয়া নাই, আলেমের ভেষ ধরে চলবে কিন্তু তার উর্দু কায়দাটাও পড়ার যোগ্যতা থাকবে না। বর্তমানে ঘুরছে পশ্চিম বাংলা, বাংলাদেশ, ভারতে বহু ঘুরছে যারা দুটো চারটা হাদিস মুখস্থ করে জলসা করছে। ওই জন্যে আমার আব্বাজি মাওলানা শওকত আলী সাহেব মাজাহির, তিনি প্রায় বলেন যে তোমরা যাকে স্টেজে বসাচ্ছ কোরআন হাদিস শোনার লেগে, আগে জানো সে আলেম হাফেজ কি না, তার মধ্যে ইলিম আছে কি না, তা না হলে দিনকে বিকৃত করে দিবে মানুষের সামনে। মানুষ বোকার মতো শুনবে আর মনে করবে এটাই দিন। আমি গত কালকে ছিলাম আমাদের বর্তমান ছেলে জলসা করে চেপেছি টাউনে। আমি কি বলেছি শুনেলেন, বাংলাদেশের একটা বক্তা আছে তার নাম আবরারুল হক আসিফ। খুব ভালো কথা বলে। একই ধরনের এর মধ্যে কি ইলিম আছে স্টুডেন্টের, এ বাচ্চা দিকে এবং কলেজের ছাত্র দিকে, ইউনিভার্সিটির ছাত্র দিকে, স্টুডেন্ট দিকে, যুবক দিকে বার্তা দিচ্ছে যে তোমাদের যে মেয়েটাকে পছন্দ হবে তাকে তাড়াতাড়ি প্রপোজ করে ফেল, মানে তাকে তুমি ভালোবাসো। এই ধরনের আলেমগুলোই হবে জাহান্নামের খোরাক। যারা জিনা করার জন্যে মানুষকে লাইন দেখায়, লাইন বলে দেয়। ওই জন্যে আমার ভাই ইসলামটাকে বুঝব এবং মানব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আমি একটা একটা করে বলবো, হৃদয় দিয়ে শুনবেন, চলে যাওয়ার পরে ভাববেন আমি হচ্ছি গাল খাওয়া বক্তা পশ্চিম বাংলার। আপনি গালি দিবেন আমাকে, ওটাই আমার জন্যে দোয়া, কিন্তু বাড়িতে গিয়ে আমি কিন্তু কথা বলবো তীরের মতো ভুগবে, যেখানে ভুগবে ওইখানটায় মহলম লাগাবেন। আমি তীর ছুটতে এসেছি, দোষ করে বলবো আপনার, আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে,
মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ কেন? এখানে হাত তুলুন, আপনারা বলবেন ইমানদারির সঙ্গে, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনে ইলিম হাসিল করা কি ফরজ? আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এই নিউ কোচবিহার জেলার সমস্ত আলেম যদি সমীক্ষা করতে লাগে যে কত পার্সেন্ট মুসলিম আছে, আর এই এত পার্সেন্ট মুসলিমের মধ্যে 100টা মুসলমানের মধ্যে আমার হিসেবে মনে হয় 95টা মুসলমানের কাছে দিনই ইলিম নাই। ঠিক বললাম না ভুল বললাম? এরপর চলুন, দিনই ইলিম মানে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে, কে বলল আপনাকে? আপনার তাহলে দিন বুঝে আসেনি, কোনো আলেম এ কথা বলেনি। ইলিম তো আল্লাহ নিজের কৃপায়, নিজের দয়ায় যাদেরকে ইলিম দিয়েছেন ওটা আল্লাহর কৃপা। যারা আলেম হাফেজ আছে জিজ্ঞেস করুন, কত সাথী আমাদের সাথে মাদ্রাসায় পড়েছে, কেউ কাঠমিস্ত্রি হয়েছে, কেউ রাজমিস্ত্রি হয়েছে, কেউ রং মিস্ত্রি হয়েছে, কেউ মোটরসাইকেলের মেকানিক হয়েছে, আবার আল্লাহ কেউকে ইলিম দিয়েছে, আল্লাহ কারুর তারা দিনের খিদমত লিখছে। দিনে ইলম অতটা হাসিল করা ফরজ যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দিন আর বাদ্দিন চিনতে পারবেন, শেরেক আর বেদাত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন, বাদ্দিনিটা চিনতে পারবেন, বেইমান কাফের আপনার ওপরে ইহুদি নাসারারা যে চক্রান্ত করছে সেটা আপনার ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান। এতটা ইলম হাসিল করতে হবে। সর্বপ্রথম বুঝাই, হারাম হালাল মুসলমানরা কি বুঝে, সাধারণের কথা বলছি। মুসলমানদের যুবক লরি চালায়, ট্রাক চালায়, গাড়ি চালায়, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে, এ হারামখোর তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমার জুতো করে মারতে নেই ওকে? আচ্ছা যে লোকটা মদ খেলো, যে লোকটা মদ খেলো তার লেগে কাটা কুটা দেখে লাভ আছে? কথা বলেন না, আপনারা মনে করছেন শেষ দোয়া নুব এই মাঝ মাই, হুজুর দোয়া করবে আর আমি জোরে জোরে আমিন বলবো আমার কবুল হয়ে গেল, তোমার জানাই নেই দোয়া কবুলিয়াতের জন্য আমার আল্লাহ যেটা শর্ত রেখেছেন সর্বপ্রথম সেটা হচ্ছে হালাল খাবার, হালাল খাবার তবে তোমার দোয়া কবুল হবে। মুসলমান জানেই না, এ মনে করছে মদ খাওয়াটা জায়েজ আছে আর মুরগি খাওয়াটা হারাম, মুরগিটা জবাই খেতে হবে। সকালবেলায় যদি আপনি কোচবিহার বাজারে যান, মাথা ভাঙা বাজারে যান, যদি কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে যান, আপনি যদি মমিন হন মুসলমান হন আপনার জন্য শর্ত হচ্ছে আপনি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা, ঠিক কি না? কথা বলেন, করতে হবে এটা আপনার জন্য শর্ত, হালাল খাওয়াটা আপনি জিজ্ঞেস করবেন। বড় কষ্ট লাগে, আপনি রাতের বেলায় জলসা শুনলেন যে আমাকে জবাই করা মাংস কিনতে হবে, সকালে বাজারে গেছেন দাদা 1 কিলো জবাই করা মাংস দে, মুসলমানের হালতটা বলছি, আপনার চরিত্রটা বলছি, সকালবেলায় আপনি বাজার গিয়ে বললেন 1 কিলো মুরগির মাংস দাও জবাই করা, কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বোঝাতে পারলাম? গোদা বাংলায় কথা বলছি আমি, টাকা সুদের কিনবে জবাই করা মাংস, একই জিনিস দাঁড়িয়ে গেল। আপনি যদি বলেন হুজুর সুদ কি, আমি বলবো না, আমরা মৌলবীরা বলবো না, কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, হে আমার নবী ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজবিল্লাহ বলে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর সুদের বায়ান করা মৌলবীদের জন্য খুব কঠিন বর্তমান সময়ে,
সকালবেলায় আপনাদের এলাকায় যত চায়ের দোকান আছে, সুদখোর মালকটা আমাকে গাল দিবে, ও বাজে হুজুর, ওকে আবার দাওয়াত দাইবে? কারা গাল দিবে? সুদখোর মালকটা। তোমরা গালি দাও আর যাই করো, আল্লাহর কসম করে বলছি কোরআনের হুকুম পাল্টাবে না, হারামটা হালাল হবে না। আজকে আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি? কেন শুধু আমাকে আল্লাহ যেটা বলাবেন সেটাই বলে যাব আমি, আপনার কোথায় গিয়ে লাগবে সেইখানে মহলম লাগান। কিন্তু বড় দুঃখের বিষয়, ইমামরা যদি সুদের বায়ান করে ইমামের চাকরি চলে যায়, ইমামরা চুরির বায়ান করলে ইমামের চাকরি চলে যায়। আমাদের রাজ্যে বড় কষ্ট লাগে, আমাদের দেশে বর্তমানে মুসলমানের অবস্থাটা বলছি, ইমাম সুদের বায়ান করলি ইমামের চাকরি চলে যাবে, সুদখোররা পেছনে লাগবে, কি করে ইমামকে তাড়ানো যায়? ইমাম যদি মদের মাতালদের বায়ান করে মদের, তারপরের দিন মাতাল্লা পেছনে লাগবে। ইমাম যদি জিনার বায়ান করে ইমামের পেছনে তারপরের দিনে লাগবে। হে আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন আখরি জওয়ানায় বুঝতে পারবে কেয়ামত কখন কাছে এসছে, যখন সমাজের বুকে ইমাম আর আলেম দিকে বেজ্জতি করা হবে, আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন সমাজ থেকে, বড় বড় আলেম দিকে আল্লাহ তুলে নেবেন, আলেম হাফেজ দিকে ইলমের থেকে আগে। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে মুসলমানের দেখে, হাই রে মুসলমান, দিনে ইলমটা হাসিল হলো না আপনার, বেঈমান কাফেররা জাল ছুড়েছে, মুসলমান জালেতে ফেঁসে গেছে, বেরুবার রাস্তা নাই, বেরুবার রাস্তা নেই। সব থেকে বড় জাল যেটা ছুড়েছে বেঈমান কাফের আর ইহুদিরা, সেই জালটার নাম হচ্ছে বন্ধন লোন আর গ্রুপ লোন। এদের মা বোনকে রাস্তায় তুলে দাও, বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো। হে আমার মুসলমান মা বোন, আমার ভাই, আপনি 20,000 টাকা রোজগার করেন, আপনার বরকত নেই, আপনার বউকে রাস্তায় বার করেছেন বন্ধন লোন আর গ্রুপ লোন লিবার জন্যে। আপনি ভেবে দেখুন, আপনার ইমামের বেতন 5,000, তার বউকে রাস্তায় বেরুতে হয়নি, তার মানে আপনাকে সমীক্ষা করতে হবে, আমার চলার পথ ভুল, আমার বাড়িতে দিনদারি নেই, আমার বাড়িতে নামাজ নেই, আমার বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই, যার কারণে আল্লাহ আবার 20,000ও বরকত দেয়নি। ইমাম 5 ওয়াক্তের নামাজ পড়ে, ইমামের ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত আছে, ইমামের বিবি নামাজ পড়ে, যার কারণে আল্লাহ তার 5,000ই বরকত দিয়েছে। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দিনের পথে আসুন, ইজ্জতের রুজি। আমি আপনাদের কাছে বসেছি বায়ান করতে, আমার এই জামাটা আমার পয়সায় লয়, আমার লুঙ্গি আমার পয়সায় লয়। আমি 1 মাস আগে সুরাটে গিয়েছিলাম গুজরাটে, আমার এক কাছের মানুষ বললে হুজুর একটা জামার ছিট কিনে দেবো, দাও 350 টাকা মাটা মিটার ছিট কিনে দিলে। আল্লাহ আমাদের তকদিরে লেখেই দিয়েছে লোকের ঘরে খাবি, আমরা নিজের ঘরে কম খাই লোকের ঘরে বেশি খাই, এটা আল্লাহ আমাদের রুজি মেপেছে সব জায়গায়। বড় কষ্ট লাগে, আল্লাহর রাস্তায় দিনের পথে আসুন, আল্লাহর কসম রুজির মালিক সকলে বলুন কে, আরো দেখুন আরো জোরে বলুন কে, একমাত্র আল্লাহ হচ্ছেন রুজির মালিক। আর আপনি ভেবেছেন না আমাকে বন্ধন লোন গ্রুপ লোন না নিলে আমার বাজার চলবে না, আমার ঘর চলবে না। হাই রে মুসলমান, আমি শুনালাম সুদ দেনে বালাও পাপি, সুদ লেনে বালাও পাপি, উভয়ে সমান পাপের অধিকার হবে। যদি বলেন হুজুর আমি গরিব মানুষ, গরিব মানুষ তো কি হয়েছে, তোমার যদি 20,000 ইনকাম হয় তুমি নিজেকে গরিব বলো, তাহলে ইমাম নিজেকে কি বলবে বলো? ইমাম সাহেব নিজেকে কি বলবে বলো? সমীক্ষা করে দেখো। ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনারা দিনে ইলিম হাসিল করবেন, বাচ্চাদিকে দিনে ইলিম শিখাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কখনো
আমার আগে কে বলছিলেন জানি না, আমার 70,000 জলসা ইউটিউব আর ফেসবুকে চলছে, একটা বার করে দেখাল যেখানে আমি বলেছি স্কুলে পড়া যাবে না, মাস্টার হওয়া যাবে না, ডাক্তার হওয়া যাবে না, প্রফেসর হওয়া যাবে না, কোনো জলসাই বলিনি। কিন্তু এটা বলেছি যে তোমার ছেলেকে ডাক্তার করো, প্রফেসর করো, ইঞ্জিনিয়ার করো, আইপিএস করো, এমএলএ এমপি করো, আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। চ্যালেঞ্জ এটা, কোনো মূল্য থাকবে না আল্লাহর কাছে। আল্লাহর কাছে একটা চতুষ্পর জন্তুর নাই তার আচরণ হবে, মাথায় রাখবেন। আমাদের সমাজের ভাইয়েরা আপনারা বলুন তো, পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? যদি পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ হয়, হাই রে মুসলমান, বাবরি মসজিদ ভেঙে গেছে, ফেসবুক আর ইউটিউবে মুসলমান যুবকরা টুইট করছে, আমাদের বুক ফাটা বেদনা, বাবরি মসজিদ ভেঙে গেছে। হে মুসলমান যুবক, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার গ্রামের মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়তে যাও না। কত দুঃখ লাগে, কত বেদনা লাগে। আরে নিজের মসজিদে আগে নামাজ পড়, তারপরে বাবরির লেগে কাঁদবি।